গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গিনি গীতাকে ফোন করে মুখার্জি বাড়িতে ফিরে আসতে বললে আর বলে মেঘ নিয়ে আসবি গীতা বলে যতক্ষণ না আমি না দিচ্ছি ততক্ষণ আমি ওই বাড়িতে ঢুকবো না এই বলে ফোনটা রেখে অগ্নিজিৎ ফোন করে বলে গিনি এ বাড়িতে থাকতে রাজি হয়ে গেছে ওদিকে গীতাদের বাড়িতে কৃপানদের বাড়ি সবাই এসে মেয়েকে বলে তুমি আমাদের সাথে আমাদের বাড়ি ফিরে চলো তারপর কাব্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে স্পিকারে দিয়ে বলে যে কৃপানের সাথে মেয়েকের বিয়ে হয়ে গেছে কিনা আপনি বলুন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ কৃপানের সাথে মেহকের বিয়ে হয়ে গেছে আমি তার স্টেটমেন্ট দেব এই কথা শুনে গীতা অবাক হয়ে যায় রাত্রিবেলা অঙ্কিত মেহকের কাছে এসে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার সাথে সাত পাকে বাধা পড়বে বলো না সেই মুহূর্তে গীতা এসে বলে তার জন্য তো গুরুজনদের অনুমতির প্রয়োজন আছে তো বন্ধুরা গীতা কি অঙ্কিতার মেহেক কাদের অভিভাবকের জায়গা নিয়ে তাদের বিয়ে দেবে কি তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন